হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তিনটা ছবি একসাথে আঁকবো। প্রথমে আমি একটা বট গাছ আঁকছি, দেখেন বট গাছের ঢালগুলো দিচ্ছি, এভাবে ঢালগুলো দিচ্ছি। মনে হচ্ছে দুইটা হাত দুদিকে আছে, এই হাতের মধ্যেই আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কি সহজভাবে বট গাছ আঁকা যায়। আপনারা এই ভিডিওটা দেখলেই আঁকতে পারবেন বাসায়। আমি এখন কালারে যাচ্ছি, কালার করছি। দেখেন প্রথমে আমি ডিপ গ্রিনটা দিয়েছি, তারপর লাইট গ্রিনটা দিয়ে যে এখন আবার লাইট ডিপ গ্রিনটা দিচ্ছি, তারপর আমি লাইট গ্রিনটা দিব। তারপর আমি ঢালের এগুলো কালার করছি, ডালগুলো কালার করছি। এভাবে আমার কালার করা হয়ে গেল। এখন আমি নদীর পাড়ের যে কালারটা আছে ওইটা কালার করছি। এখন নদীর পাড়টা করছি, নদীর মধ্যে শ্যাডোটা, যে শ্যাডোটা পড়েছে বট গাছের ওইটা আমি দিচ্ছি। এভাবে আমার একটা ছবি কালার করা শেষ হলো। এখন আমি দ্বিতীয় ছবিটা আঁকবো। একটা বোতলের মধ্যে কিছু প্রজাপতি ঢুকে আছে, একটা বাগানের মধ্যে একটা বোতল পড়ে আসছিলো, ওটার মধ্যে প্রজাপতি ঢুকছে, কিছু প্রজাপতি ঢুকে আছে, কিছু প্রজাপতি বেরিয়ে গেছে, এরকম একটা দৃশ্য আঁকছি আমি। প্রথমে আমি ড্রয়িংটা এঁকে নিয়েছি, এখন আমি কালার করছি। এখন আমি এই যে মাটির কালারটা দিচ্ছি, ঘাস ঘাস ছিল, তারপর আমি এই যে এখন মাটির কালারটা দিচ্ছি। এই যে আশেপাশে যে ছোট ছোট গাছগুলো আছে ওই গাছের কালারগুলো করছি আমি। বোতলের ছায়াটা পড়েছে ওটা আমি বুঝাচ্ছি কালার দিয়ে। আমি এখন প্রজাপতির কালারগুলো করছি, বোতলের শ্যাডো পড়েছে ওই কালার দিচ্ছি, প্রজাপতির কালার করছি। বোতলের ভিতরে ঢুকে আছে ওইসব প্রজাপতিগুলো আমি কালার করছি। এই যে কালারগুলো করা শেষ, বোতলের এখন আমি একটু কালার করে দিচ্ছি। আমার দ্বিতীয় ছবিটা করা শেষ, এখন আমি তৃতীয় ছবিটা করব। তৃতীয় ছবিটা কিছু পাহাড় আছে, এরকম একটা দৃশ্য করছি। দেখেন পাহাড়ের মধ্যে ছায়া, আলো ছায়া পড়েছে, ওইটা আমি বুঝাচ্ছি কালার দিয়ে। প্রথমে আমি ছবিটা এঁকে নিয়েছি, তারপর আমি কালারে যাচ্ছি, কালার করছি। পাহাড়গুলো কালার করা হচ্ছে, এভাবে কালারগুলো করা হয়েছে। এখন আমি মাটির কালার করছি। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যে ব্রিজটা বা সেতুটা করা হয়েছে ওইটারও আমি কালার করব। দেখেন এখন নদীর কালার করছি আমি, দেখেন নদীর কালার করছি। নদীর এই পাশে মাটি আছে, এই কালারটা আমি করছি। ফ্রন্ট সাইডে যে মাটিগুলো, সূর্যের আলোটা পড়েছে নদীর মধ্যে, ওইটাও আমি করে দিচ্ছি। এখন আমি ব্রিজটার কালার করছি। এভাবে কালারটা করা শেষ হবে আমার। দেখেন আমি বর্ডার দিয়ে দিচ্ছি। এখন ব্রিজটার আমি বর্ডার দিয়ে দিয়ে বুঝাই দিচ্ছি সবাইকে। খুদা হাফেজ।